একবার দুরুদ শরীফ পড়লে 10টা গোনা মাফ। তাহলে গোনা মাফের উসিলা হইলো দুরুদ শরীফ। গোনা যে মাফ হবে এটার একটা মাধ্যম আছে, এটা একটা উসিলা আছে। একবার দুরুদ শরীফ পড়লে 10টা গোনা, আর তওবা ইস্তেগফার কইরা যদি আল্লাহর কাছে ক্ষমা চায় জীবনের গুনাহের মাফ। এটা আল্লাহ কই ডাকতেন, আরো জোরে ডাকতেন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে যাইয়া পাঁচবার আমরা উযু করি, করি না? এই উযুর মধ্যে যতগুলা পানি এই হাত দুইতে পা দুইতে জবান দুইতে যাইয়া যে পানিটি পরে জোরে যায়, আল্লাহ এই পরিমাণ গুনাহও মাফ করে দেয়। তো ওযু করলে ওযুর পানি দেও গুনাহ মাফ হয়, দুরুদ শরীফ করলে দুরুদ দিয়েও গুনাহ মাফ হয়, তওবা করলে তওবার কারণে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। কোন তো এইভাবে যদি আমরা ইবাদত করতে করতে আল্লাহরে ডাকতে ডাকতে একদিন মৃত্যুর দুয়ারে যখন আমরা শুয়ে যাব, তখন আল্লাহ আমাদের জবান দিয়ে কালিমা নসিব করে দিবে, আমার রসূল আইয়া তোমাকে জিয়ারত দিয়ে যাইব। আমল করো, বলেন কি করো? আমল করো, আমল করো, আমিন কর।